হাই ফ্রেন্ড, আমি কাঞ্চন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনো জিএম স্পট। বন্ধু, আজকের বিষয় হলো আমাদের যে ডাটা ফোনে থাকে তা আমরা জানি যে আমরা পাসওয়ার্ড লক, ফিঙ্গার লক, প্যাটার্ন লক এসব দিয়ে রেখেছি, তাহলে আমাদের ডাটা সুরক্ষিত, কেউ আমাদের ডাটা হ্যাক করতে পারবে না। এই হচ্ছে আমাদের জ্ঞান, আমরা এটুকু জানি। কিন্তু আজকের ভিডিও দেখার পর আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার এই ধারণা আমি বদলে দেবো এবং তুমি বলতে বাধ্য হবে, হ্যাঁ আমার ডাটা নিরাপদ নয়। তো কিভাবে আমি এই কাজটি করব তাই ভিডিওটির মাধ্যমে তুমি দেখতে পাবে এবং স্টেপ বাই স্টেপ আমি প্রতিটি কাজ তোমাকে করে দেখিয়ে দেবো, যার মাধ্যমে তুমিও কিন্তু এই কাজটি শিখতে পারবে। তবে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যে এই ট্রিকটি কোনো কারো ক্ষতি করার জন্য অনুরোধ করছি ব্যবহার করো না, কারণ কারো ক্ষতি হলে পরে আমারই খারাপ লাগবে, কারণ ট্রিকটে আমি এই তোমাদেরকে বলেছি। তো প্লিজ কারো ক্ষতি করার জন্য ট্রিকটি ইউজ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ইন্টারনেট দুনিয়া আপডেট থাকার জন্য এই ধরনের লেটেস্ট ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে দাও, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশান আসবে এবং ভিডিওটি দেখে তুমি ইন্টারনেট জগতে কিন্তু আপডেট হয়ে থাকবে। তো চলো দেখি আমি কিভাবে তোমাদেরকে দেখাই যে কোনো একটা অ্যাপস দেখাই, ধরে নাও এ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ দেখেই তুমি বুঝতে পারছ যে এটা খুব পপুলার একটা অ্যাপস যা আমাদের এই দুনিয়াতে, মাল্টিমিডিয়া দুনিয়াতে খুবই ব্যবহৃত হয় এবং আমরা চ্যাটিং এবং ডাটা সেন্ড করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করি। তো এই অ্যাপস দেখতে পাচ্ছ, এটা আমার পাসওয়ার্ড লক করা আছে। তাহলে এই ফোন যদি অন্য কারো কাছে যায় সেও কিন্তু এই অ্যাপস মানে হোয়াটসঅ্যাপটি খুলতে পারবে না এবং হোয়াটসঅ্যাপের ভিতরে যে ডাটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারবে না, দেখতে পারবে না। তো আজ তোমাদেরকে আমি দেখাবো এই হোয়াটসঅ্যাপের ডাটা আমি কিভাবে হ্যাক করে নিয়ে নেব। তো চলো আমি ভিতরে কিছু থাকা ডাটাকে তোমাকে আগে দেখিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো বাইরে থেকে যে আমি ওই ডাটাটাই হ্যাক করে নিচ্ছি। তো দেখো এই বন্ধুটি আমার দিকে, চলো এই ভিডিওটি আমি প্লে করে দেখা একটু, এই ভিডিওটি আমাকে পাঠিয়েছে, ঠিক আছে। চলো দেখলাম আমরা এটা আছে কোথায় আমাদের হোয়াটসঅ্যাপে। তো দেখো আমি এবার হোয়াটসঅ্যাপটা হ্যাক করছি কিভাবে। চলে আসি আমরা কোনো ব্রাউজিং সফটওয়্যার, আমি ক্রোম ওপেন করলাম, এখানে আমাকে টাইপ করতে হবে ফাইল কোলন তিনটা ফ্রন্ট স্লেস দেবে এসডি কার্ড। দেখো ফোনের ফুল ডিটেল কিন্তু আমার কাছে চলে এলো, কী কী অ্যাপস আমি ব্যবহার করছি, কোথায় কোথায় কী ডাটা আছে, কোন তারিখে কটার সময় ডাটা আমি স্টোর করেছি, ঠিক আছে পুরো ডিটেলস। এইবারে দেখো আমি এখান থেকে, আমি তোমাকে শুধু হোয়াটসঅ্যাপটাই দেখাচ্ছি, বাকি সবই করতে পারবে তোমরা, আমি হোয়াটসঅ্যাপটা দেখাই তোমার। তো দেখো এই হলো আমার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে বন্ধু। তো হোয়াটসঅ্যাপটা আমি ওপেন করলাম, হোয়াটসঅ্যাপ ওপেন করার পর ভালো করে লক্ষ্য করো, আমরা যেহেতু বললাম যে আমি একটা ভিডিও তোমাকে দেখিয়েছিলাম, দ্যাটস মিন ওটা কোনো মিডিয়া। দেখো এ হচ্ছে মিডিয়া, মিডিয়া আমি সিলেক্ট করলাম, মিডিয়া সিলেক্ট করার পর আমি দেখো একটা ভিডিওকে ওপেন করার জন্য দেখো মিডিয়াতে কী আছে, হোয়াটসঅ্যাপ ভিডিও, তাহলে আমি ভিডিও নেবো, তার জন্য দেখো হোয়াটসঅ্যাপ ভিডিও, ঠিক আছে বন্ধু। তো হোয়াটসঅ্যাপ ভিডিও আমি ওপেন করলাম, এবার আমি কোনো হোয়াটসঅ্যাপ ভিডিও আমি ওপেন করছি, দেখো ডেট টাইম সবই পাচ্ছি এবং ভিডিও সাইজও দেখতে পাচ্ছি, দেখিনি। দেখো বন্ধু এই সেই ভিডিও, দেখে নাও তোমরা। এবার এখান থেকে এই ভিডিওটা কিন্তু আমি ডাউনলোডও করে নিতে পারি, আদার কোনো জায়গায় সেন্ডও করে দিতে পারি। তাহলে কি বন্ধু আমরা নিরাপদ? আমার তো মনে হয় না, তোমার কি মনে হয় কমেন্ট দিয়ে একটু জানিও প্লিজ। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। আবার আমি বলবো এই ট্রিকটি ইউজ করে কারো ক্ষতি করবে না বন্ধু, প্লিজ প্লিজ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।